এটা একটা হলিউড মুভির দৃশ্য, এটা একটা বলিউড মুভির দৃশ্য, এবং এটা হচ্ছে একটা বাংলাদেশি অর্থাৎ টলিউড মুভির দৃশ্য। এখন আপনারা কি বলতে পারবেন এই তিনটা দৃশ্যের সমানতা এবং পার্থক্য কোন জায়গায়? সমতা বলতে তিনটা দৃশ্যই কিন্তু বিফ্লেক্স দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু আসল পার্থক্য হচ্ছে কনভিকশন। আজকে ভিডিওতে যেহেতু VFX নিয়ে, তাই VFX নিয়ে কিছু বলার আগে জেনে নিতে হবে VFX জিনিসটা কি। VFX মানে হলো ভিজুয়াল ইফেক্টস। উইকিপিডিয়ার মতে ভিজুয়াল ইফেক্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ ইমেজারি ইজ ক্রিয়েটেড অর ম্যানিপুলেটেড আউটসাইড দ্য কনটেক্সট অফ এ লাইভ অ্যাকশন শর্ট ইন ফিল্ম মেকিং অ্যান্ড ভিডিও প্রোডাকশন। অর্থাৎ ভিজুয়াল ইফেক্টস হলো সেই প্রক্রিয়ার নাম যার মাধ্যমে ছবি বা ভিডিও নির্মাণে লাইভ অ্যাকশন শর্টের প্রেক্ষাপটের বাইরে চিত্র তৈরি করা হয়। VFX তো সবাই বানাতে পারে, কিন্তু আমাদের কাছে VFXগুলো VFXের মতো মনে হয় না কেন? আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হলিউড এবং বলিউডের মুভিগুলো কিন্তু খুব সহজে আমাদেরকে তাদের VFX দিয়ে কনভিক্ট করতে পারে, যেগুলো সচরাচর আমাদের দেশীয় সিনেমা বা বলিউড ইন্ডাস্ট্রির সিনেমাগুলো পারে না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের দেশীয় সিনেমাগুলো কেন আমাদের কনভিক্ট করতে পারে না। এর একটা সহজ উত্তর হতে পারে আমরা মুভি দেখার আগে দৌড়েই নিই যে যেহেতু বাইরের দেশের মুভি তাহলে VFX অবশ্যই ভালো হবে, আর দেশীয় মুভি দেখার আগে আমরা দৌড়ে নিই যেহেতু বাংলাদেশের মুভি দেশীয় মুভি এখানে কী আর VFX থাকবে, আর কী বা ভালো হবে এখানে। এখন আমাদের মনে এমন চিন্তা আসাটাও কি স্বাভাবিক, কারণ আমাদের দেশে তেমন ভালো কোনো মুভি তৈরি হয় না, আর মুভি হালকা বার হলে VFX কিন্তু খুবই বাজে ধরনের হয়। আমার তো মনে হচ্ছে আমি এখন নিচে মুভি রিভিউয়ারদের মতো সাউন্ড করতেছি। যাই হোক, ওই সাইডে না যাই। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে বাংলাদেশের মুভির VFX এত খারাপ হয় কেন, তাহলে প্রথম যে উত্তরটা আমার মাথায় আসবে সেটা হচ্ছে কি, বাজেট। দেখুন, একটা মুভির বাজেট যত বেশি হবে ওই মুভির VFXও কিন্তু তত ভালো হবে, কারণ VFX বর্তমানে মানুষের সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সকে বদলে দিয়েছে। VFX কিন্তু সবসময় এক্সপেন্সিভ একটা জিনিস ছিল। VFX এর জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফটওয়্যার এবং আর্টিস্টদের শ্রম বরাবরই পোস্ট প্রোডাকশনকে একটু বেশি এক্সপেন্সিভ করে তোলে। এখন আপনার বাজেট যদি প্রয়োজনের তুলনায় কম হয় তাহলে VFX কোম্পানি কিন্তু কাজ করতে চাইবে না, আর তারা যদি কাজও করে তাহলে খুব অলসভাবে কাজ করবে, ফলে আপনার মুভির VFX কিন্তু তেমন ভালো আসবে না। তাই মুভির বাজেট যতই ভালো হবে ততই VFX ভালো হবে। আপনি যদি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কয়েকটা বুঝবেন। আপনি যদি আগের মার্বেলের সিনেমাগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন ওখানে VFX কিন্তু খুব ভালোভাবে করা হয় বর্তমানগুলো তো না। আপনি যদি বর্তমানে মার্বেল মুভিগুলো থেকে লক্ষ্য করেন বা মার্বেল শোসগুলোর থেকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে VFX কিন্তু তেমন আহামরি লেভেলের কোনো কিছুই নেই আগেরগুলোর তুলনায়। আপনি যদি ইনফিনিটি ওয়ার বা অ্যাভেঞ্জার্স এন্ড গেম নেন তাহলে ওই মুভি VFX ছেড়াতে সি হাল্ক বা মিস মার্বেলের মতো শোগুলোর একটু তুলনা করে দেখবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। এন্ড গেম বা ইনফিনিটি ওয়ার মুভির VFX তো ভালো হওয়ার কারণ হচ্ছে ওখানে বাজেট বেশি ছিল, যেহেতু এগুলো একটা মুভি ছিল ওখানে বাজেট বেশি ছিল তাই এগুলোর VFX কিন্তু একটু ভালো হয়েছে। আর আপনি যদি মিস মার্বেল বা সি হাল্কের মতো শোগুলো লক্ষ্য করেন তাহলে এখানে VFX কিন্তু খুবই খুবই জঘন্য, কারণ এখানে বাজেটই কম ছিল। সো একটা মুভির VFX ভালো বা খারাপ হওয়ার জন্য বাজেট কিন্তু অনেকাংশে দায়ী। একজন VFX আর্টিস্টের কাজ হলো শর্ট অনুযায়ী কাল্পনিক চিত্র তৈরি করা এবং সেটিকে পরিবেশের সাথে তাল মেলানো। অনেক সময় কি হয়, অনেকে ভালো করে VFX না জানার পরেও VFX এর কাজ নিয়ে নেয়। তোমরা সবাই আমার থেকে তাকিয়ে আছো কেন? ভালো VFX না জানার কারণে তারা ফুটেজকে কিভাবে পরিবেশের সাথে মিলাবে তা বুঝে উঠতে পারে না, ফলাফল আপনাদের চোখের সামনেই চলছে। অনেক সময় প্রডিউসাররা তাদের বাজেট কমানোর জন্যই অদক্ষ VFX আর্টিস্ট দিয়ে কাজ করায় এবং অনেকটা গোসামাজে করে তাদের কাজটা সারে নেয়। এই কারণে সবসময় বাংলাদেশের মুভির VFX এর প্রতি একটু অন্যরকম দৃষ্টিভঙ্গি থাকে সাধারণ মানুষের। এখন এই দৃশ্যগুলো দেখুন। এই দৃশ্যটি হচ্ছে দ্য প্লেস নামে একটি শর্ট ফিল্মের। আপনারা জানেন শর্ট ফিল্মের বাজেট কেমন হয়, তেমন আহামরি কোনো বাজেট থাকে না, তবুও দেখেন কি সুন্দরভাবে তারা VFX সেখানে ফুটিয়ে তুলেছে। এমন সুন্দর করে VFX তোলার জন্য কিন্তু একজন দক্ষ VFX আর্টিস্ট দরকার হয়। VFX আর্টিস্ট যদি দক্ষ না হতো তাহলে এত কম বাজেট দিয়ে এত সুন্দর VFX কিন্তু তৈরি করা যেত না। এবার এটা দেখুন, এটা হচ্ছে একটা বাংলাদেশি মুভির VFX এর দৃশ্য। এই মুভিতে VFX আর্টিস্ট কী করবে সেটা সে নিজেও জানে না, কারণ হচ্ছে সে ভালোভাবে এখনো VFX জানে না। তাই একটা মুভির VFX ভালো হওয়ার জন্য একজন দক্ষ VFX আর্টিস্ট দরকার পড়ে। একজন VFX আর্টিস্টের জন্য সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। সময় যত বেশি পাবে VFX এর জন্য VFX এর আউটপুট কিন্তু তত ভালো হবে। একটা মুভি তৈরি করার জন্য কিন্তু অনেকগুলো শটের দরকার পড়ে। প্রতিটা শটের জন্য আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা এনভায়রনমেন্ট, কালার গ্রেডিং
এগুলোর দরকার পড়ে, যা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়া প্রতিটা শর্টকে হাজারটা প্রসেসের মাধ্যমে যেতে হয়, যার মাধ্যমে অনেক সময় এখানে ব্যয় হয়। তাই প্রডিউসাররা খুব কম সময়ে বেশি মুনাফা পাওয়ার জন্য VFX আর্টিস্টদের তেমন সময় দিতে চায় না, যার ফলে VFX কিন্তু খুবই বাজে হয় এইসবগুলোতে। সম্প্রতি এমন একটি অভিযোগ এসেছে মার্ভেল স্টুডিওসের বিরুদ্ধে। আর্টিস্টরা মার্ভেলের বিরুদ্ধে এই অভিযোগ করে যে মার্ভেল স্টুডিওর হারে নতুন নতুন শো বা মুভি বের করছে, কিন্তু সেই হারে কিন্তু তারা সময় দিচ্ছে না VFX আর্টিস্টদের VFXকে ভালোভাবে তৈরি করার জন্য। আর আপনারা জানেন একটা VFX তৈরি করার জন্য কত ধরনের প্রেশার নিতে হয় মাথায়। এটা খুবই প্রেশারের একটা কাজ VFX তৈরি করা, কারণ এখানে অনেক কাজ থাকে। মডেলিং করা, এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, লাইটিং করা, তারপর টেক্সচার দেওয়া, অনেক ধরনের কাজ থাকে। কিন্তু স্টুডিও যদি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় না দেয়, তারা সবসময় একটা স্ট্রেসের মধ্যে থাকে, অনেক সময় একটা ডিপ্রেশনও চলে যায়। এসব কারণে VFX আর্টিস্টরা মার্ভেলের বিরুদ্ধে অভিযোগ আনে যে মার্ভেল স্টুডিওস তাদেরকে কাজ করার জন্য প্রয়োজনীয় সময় দিচ্ছে না, ফলে তাদের মধ্যে স্ট্রেস বেড়ে যাচ্ছে। আর এই স্ট্রেস এবং ডিপ্রেশনের কারণে কিন্তু VFX আর্টিস্টরা তাদের কাজে মনোযোগ দিতে পারে না, ফলে VFX-এর মার্ভেল বর্তমান শোগুলো VFX অবস্থা আপনি বুঝতে পারছেন কিরকম। অনেক সময় কিন্তু ফোর ফিল্মমেকিংয়ের কারণেও কিন্তু VFX-এর অবস্থা খুবই বাজে হয়। একটা সিনেমা থেকে সর্বোচ্চ আউটপুট বের করার দায়িত্ব হচ্ছে একজন ডিরেক্টরে। ডিরেক্টর ঠিক করবে তার সাথে কে কাজ করবে, কীরকমভাবে কাজ করে, সে শটটা কীভাবে নেবে, লাইটিং কীভাবে হবে, তারপর VFX-টা কীভাবে হবে, কোন জায়গায় কী বসবে, এগুলো সবগুলোর কাজের দায়িত্ব হচ্ছে ডিরেক্টরের উপর। এখন ডিরেক্টর যদি তার কাজে গাফিলতি করে, তাহলে অবশ্যই একটা মুভির উপর একটা বিরাট প্রভাব ফেলবে। একজন ডিরেক্টরের কাজ শুধু মুভি ডিরেক্ট করাই নয়, একটা মুভি তৈরির জন্য যাবতীয় কাজ কীভাবে হচ্ছে, সবাই সবার কাজ করছে কি না, তারপর প্রতিটা শট কীভাবে নেওয়া হচ্ছে, এগুলো সবগুলো দিকে লক্ষ্য করাও কিন্তু একজন ডিরেক্টরের কাজ। একজন ডিরেক্টর কিন্তু ঠিক করা দেয় VFX-এর জন্য যাবতীয় শটগুলো কীভাবে নেবে, কোন স্টাইলে নেবে, এখানে লাইটিং কেমন হবে, তারপর VFX-এর মধ্যে কোন কোন উপাদানগুলো থাকবে, VFX স্মুথ হচ্ছে কি না, লাইটিং কম্পোজিশন সবগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখার দায়িত্ব কিন্তু একজন ডিরেক্টরের। আমরা যদি শাহরুখ খানের জিরো মুভির VFX-এর বিহাইন্ড দ্য সিন লক্ষ্য করি, তাহলে দেখতে পাই যে মুভির ডিরেক্টর আনন্দ রায় মুভির VFX টিমের প্রধানকে জানায় আমার এরকম এরকম শট লাগবে, শটগুলো নেওয়া কীভাবে সম্ভব। তখন VFX টিমের হ্যাড তাকে জানান, আপনি যদি এভাবে এভাবে কাজগুলো করেন, এতগুলো শট নেন, তাহলে আপনি VFX থেকে সর্বোচ্চ আউটপুট পেয়েবেন। বিহাইন্ড দ্য সিন থেকে আমরা দেখতে পাই যে একটা সিনের জন্য পাঁচটা আলাদা আলাদা শট নেওয়া হয়েছে, যাতে VFX টিমের জন্য কাজটা করতে খুবই সুবিধা হয়। এটা হচ্ছে একটা ভালো ফিল্ম মেকিংয়ের লক্ষণ। আপনি যদি আগে থেকে না জানেন আপনি VFX-এর শটটা কীভাবে নেবেন, তাহলে VFX টিমের জন্য এটা খুবই একটা খারাপ হয়ে যায় VFX-টা ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। এখন আপনি যদি আগে থেকে চিন্তা করে রাখেন যে আপনার VFX শটটা কীভাবে নেবেন, তাহলে এটা কিন্তু VFX টিমের জন্য একটা খুবই ভালো হয় যে তারা খুব সহজে কিন্তু এখানে VFX-এর কাজটা করতে পারবে এবং সময়ও খুবই কম খরচ হবে। এখন ডিরেক্টর যদি VFX টিমের হেডের কথা অনুযায়ী কাজ না করতো, তাহলে এখানে VFX কিন্তু খুবই বাজে হতো, অনেকটা আমাদের দেশের যেসব VFX থাকে সেগুলোর মতোই হতো। তাই VFX বেস্ট আউটপুট পেতে হলে ভালো ফিল্ম মেকিং এবং গুড ডিসিশন মেকার হওয়াটাও খুবই জরুরি। মনে হয় আজকের লেকচারটা অনেক বড় হয়ে গিয়েছে। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে বাংলাদেশের VFX কেন ভালো হয় না। দেখা হবে পরের ভিডিওতে।